নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো, আজ তোমাদের জন্য আর একটা ব্লগ নিয়ে আসতে চলেছি। তো কেমন হয়, কেমন লাগে তোমরা কমেন্টসে লিখো। আর যারা নতুন দেখছো, তা সেই বন্ধুদের বলি যে তোমরা লাইক দিয়ে দেখা শুরু করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও, তাহলে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা সবসময়ের জন্য যে বন্ধুরা আছে তাদেরকে তো অসংখ্য ভালোবাসা। চলো আমি নিয়ে যাই, আজকে যাচ্ছি গড়িয়াহাটে। চলো দেখাই গড়িয়াহাটে কী নিই, কেমন ঘুরছি, কেমন বাজার, সেটা দেখতে গেলে তোমাদের জুড়ে থাকতে হবে। চলো দেখো, এই জায়গাটা তো তোমাদের ভীষণই চেনা। এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড টেকনোপলিসের সামনে। কিন্তু টেকনোপলিসের বাস স্ট্যান্ডটা যেহেতু এখন মেট্রোর কাজ হচ্ছে, যার জন্য এখন অনেক চওড়া রাস্তা হয়ে গেছে, চারিদিক ভাঙাচোড়া, দেখেছো পিলারগুলো এখনও উঠে দাঁড়াচ্ছে। তো এই পরিস্থিতি এখনও রাস্তাটা আছে, যার জন্য মনে হয় যেন কোনো একটা ডাঙার মাঝে এসেছি, কিন্তু নয়, তা খুবই ভালো জায়গাটা। পরে হয়তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা বুঝতে পারবে। আর এই জায়গাটা খুবই চেনা, এখানটায় সবসময়ের জন্য সেল দেয়, অ্যাডভার্টাইজ দিতেই থাকে। আর দেখো, দেখতে দেখতে আমি বাসে উঠে গেছি এবং আমার ফেভারিট জায়গায় যাচ্ছি। যেহেতু শীতের আবহাওয়া, শীতের দিন, যার জন্য মেঘলা ওয়েদার, ঠিক মনে হচ্ছে মেঘলা ওয়েদার, মেঘলা নয়, এটা কুয়াশাচ্ছন্ন দুপুরবেলা, দেখেছো। আর সবাই এখানে যাওয়া আসা করছে, কেউ হয়তো অফিস আসছে, বাস থেকে নেমে হয়তো ক্রস করে অফিসে যাবে, কেউ হয়তো অফিস ক্লোজ করে এখন বাড়ি ফিরছে, কারণ শিফটিং ডিউটি, সব সেক্টর ফাইভে তো সবারই শিফটিং ডিউটি হয়। আর কলকাতা ভর্তি এখন এই শীতের মৌসুমে চারিদিকটা এত সুন্দর লাগে না, ভীষণই ভালো লাগে। দেখতে পাচ্ছ মেট্রো লাইনের কাজের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই জন্য দেখো গাছগুলি কত সুন্দর লাগছে। আমি চলে এসেছি এই জায়গাটা সায়েন্স সিটি, কারণ সবসময় তো আর ভিডিওটা নেওয়া হয় না, কারণ বাসে ভিড় থাকে, ফোন বের করতে পারি না। তো তোমরা দেখে দেখে বুঝতেই পারছো এটা সোনার বাংলা। তাই মা ফ্লাইওভারের নিচের দিয়ে আমরা যাচ্ছি গড়িয়াহাটে, আর মা ফ্লাইওভার চলে গেল। তো দেখো এখানটা হচ্ছে রুবি ক্রসিং, এটাও খুব ভালো জায়গা। মেট্রো লাইনের কাজ হয়ে গেছে এখানে কমপ্লিট, এখান পর্যন্ত মেট্রো আসা যাওয়া করছে, যার জন্য রাস্তাটা ভালো হয়েছে, খুব সুন্দর এখন, আগে একটু ভাঙাচোড়া ছিল। আর ট্রাফিক, আর ট্রাফিক, কলকাতায় যত দিন যাচ্ছে তত ট্রাফিক যেন বাড়ছে, ট্রাফিকের কোনো শেষ নেই। আর চারিদিক দেখতে সত্যি যে সোনার বাংলা বলে না, একদম সোনার বাংলা, ঝকঝক করছে চারিদিক, ভীষণই ভালো লাগছে এই ওয়েদারে, এই মৌসুমে, মানে এত ভালো লাগছে আমি তোমাদের কাছে বলেও বোঝাতে পারবো না। তো এখন যেহেতু ট্রাফিকের মধ্যে বাসটা সাইডে দাঁড়িয়ে আছে, তার জন্য তোমাদের একই জায়গায় স্থির করে আমি ভিডিওটা নিচ্ছি বা নিয়েছি বা তোমাদেরকে দেখাচ্ছি, তাই তোমরা কমেন্টস করো। গড়িয়াহাট তো মানে যখন তখন যেতে ইচ্ছা করে, আজকে হুট করে মন হলো কি জানি না, আমি চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ঝটপট একটু গড়িয়াহাট থেকে ঘুরে আসি। আমি জানি না গড়িয়াহাটের সাথে কি আমার যে অ্যাটাচমেন্ট, আমার ভীষণ ভালো লাগে গড়িয়াহাটের মার্কেটিং করতে বা মার্কেটিং দেখতে বা ঘুরতে, একটা একটা করে পাই টু পাই জিনিস দেখতে থাকি, তার দামটা হয়তো জিজ্ঞাসা করি, যদি মন হলো নিয়ে ফেলি, না মন হলো নিলাম না, হয়তো নেক্সট ডে গিয়ে নেব, এরকম একটা। আর এটা হচ্ছে কসবা, তোমরা জানো এখানটায় আছে অ্যাক্রোপলিস মল, আর এই এই অ্যাক্রোপলিসের মলের পাশে আছে ইউকে ভিসা, তাই তোমরা যদি কেউ অ্যাক্রোপলিস মল আসতে চাও এসে যেও। আর আমি দেখো দেখতে দেখতে গড়িয়াহাটে নেবে গিয়ে আমি কিন্তু মেন বাজারের ভেতরে ঢুকে গেছি, যেখানে কি একদম হিরের থেকে জিরে জিনিসটা পাওয়া যায়, সেই মার্কেট গড়িয়াহাটের। আমার ভীষণই ভালো লাগে এই জায়গাটায় ঢুকলে, মানে তুমি গাছও পাবে, ফুলও পাবে, মালাও পাবে, আবার বিয়েরও সরঞ্জাম পাবে, সমস্ত কিছু পাবে। তাই জন্য আমি এই বাজারটাকে বলি হিরের থেকে জিরে বাজার। তো দেখো কত সুন্দর গাছগুলি, না দেখে মনে হয় কি সব নিয়ে নিই, কিন্তু না সবটা তো নেওয়া যায় না, তাই জন্য ঘুরতে হয়। আর আমি অ্যাকচুয়ালি এখানটায় এসেছি আমার মায়ের ফটোতে একটা মালা দেওয়ার জন্য, সেই জন্য আমি এই জায়গাটায় এসে গেছি, যে যদি আমার ফটোতে ওই যে গাঁদা ফুলের মালা দেয় বাবা, কিন্তু সেটা কি শুকনো হয়ে যায়, তাই জন্য আমি এসেছি আরও, যে কয়েকদিন পর বাড়ি যাব, সেই জন্য মালা নিতে। আর ওই ঘুরতে ঘুরতে এই জায়গাটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, কিসের প্যান্ডেল হচ্ছে আমি জানি না, কোনো একটা পুজোর অনুষ্ঠান আছে, আর এই জায়গাটা দেখো কোনো একটা মন্দির, তাই জন্য আমি প্রণাম করে নিলাম। আর এই বাইরের পায়রাগুলি ঘুরছিলো, সেটাও ভীষণই ভালো লাগলো। তো দেখো এখানে মুকুট পাওয়া যাচ্ছে, মালা পাওয়া যাচ্ছে, সেই দোকানে আমি এসে গেছি, এখান থেকে আমি মালা নিয়ে ওই যে পাচ্ছে দেখো, যদি মনের মতো পাই কিছু তাহলে আমি নিয়ে যাব দুটো মালা, একটা আমার ঠাকুমার জন্য, একটা আমার মায়ের জন্য। আর এই দোকানটার থেকে আমি সবসময় পুজোর গুড়ের বাতাসা নিই, কাজু কিশমিশ কিনে অনেক কিছুই কেনা যায়, তা সেই দোকানটা আমি আজ কিছু নিলাম না, তাই দেখালাম। আর এই যে দেখেছো কত জিনিস, কত কানের, মানে দেখে শেষ করতে পারবে না, এত ডিজাইনের কানের,
তাই জন্য আমি ভাবলাম ভালো করে ভিডিওটা নিই। বন্ধুরা, তোমরা যদি কেউ গড়িয়াহাটে আসতে চাও, এখানে কিন্তু মনের মতো শাঁখা পলা ডিজাইন, চুড়ি বালা, হার কানের সমস্ত কিছু, কানের যা ডিজাইন আছে না, প্রচুর ডিজাইন, মানে দেখে শেষ করতে পারবে না। আর কত যে দোকান আছে, আমি তো সব দোকানের সামনে যেহেতু ফোন বের করতে পারছি না, ভিডিও নিতে পারছি না, আর এটাই আমি কিছু একটা নেব, তার জন্য আমি দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যদি তোমরা কেউ এসে নিতে চাও নিয়ে যেতে পারো। সেই আমার গাছের দোকানটা এসে গেছি, তাকেই জিজ্ঞেস করলাম, আমার গাছটা কিন্তু মরে যাচ্ছে, সেই ফুলে জল বেশি হয়েছে। আর এটা তো সবাই চেনে, এটা গড়িয়াহাট মোড়। দেখতে থাকো, আজকে গড়িয়াহাট মোড় ক্রস করে আবার ওই বাজারে যাবো, ওই দিকটা তোমরা এনজয় করো। এই তো দেখো এই দোকানে কত কালেকশন, তোমাদের কি চাই, তোমরা চলে এসো ঝটপট গড়িয়াহাটে, এসে কিনে নিয়ে যেও। দেখো শুধু মেয়েদের ভিড় পাবে, আর এখন তো একদম খাস দুপুরবেলা, যার জন্য লোকজনের ভিড় যত সন্ধে হবে তত বাড়বে। দেখো সবাই নিতে চলে এসেছে, আমিও নেবো এখান থেকে, দেখি কি পছন্দ হয়। আর গড়িয়াহাট মানেই হচ্ছে মেয়েদের বাজার, মেয়েদের সংখ্যা বেশি পাবে, 80% মেয়ে পাবে বাজারের ভেতরে, আর হয়তো 20% ছেলে পাবে। দেখো তুমি চারিদিক ঘুরলে শুধু মেয়েকেই দেখতে পাবে, যে কত মহিলা আসে এখানে বাজার করতে, প্রত্যেক দিন এইভাবেই ভিড় পাবে, কারণ ভিড়ের কোনো শেষ নেই, আর যত সন্ধে বাড়বে তত ভিড় বাড়বে। ও বাবা, তুমি একা লুকিয়ে লুকিয়ে চা খাচ্ছ, হয় না? কলকাতায় আসার পর থেকে আমি এই দোকানটার থেকেই সব কিছুই নিই, সব কিছু বলতে যেমন সোফা পর্দা, টি টেবিলের কভার, হয়তো কুশন কভার, ডাইনিং টেবিল কভার, তারপর ডাইনিং টেবিল ম্যাট, এগুলো সব এখান থেকেই নিয়ে যায়। আর দেখো এখন সন্ধ্যের সময়, চায়ের সময়, তা ভাই চা খাওয়ালো বলে আর চায়ের দোকানটায় ঢুকলাম না, কারণ এই প্রথমবার আমি এসে গড়িয়াহাটে এসে চা খেলাম না, কেননা ওই যে সোফা কভারের দোকানে ভাইটা চা খাইয়ে দিল, তাই জন্য ভাবছি আর একটু ভিডিও তোমাদের জন্য শেয়ার করে নিই। দেখো কেমন বিয়ের সিজনে কেমন রূপে সেজে উঠেছে, এক একটা সিজন এক এক রূপে সেজে উঠে কলকাতা। আর এই দোকানটায় দেখেছো যে সোয়েটারগুলি বাচ্চাদের কত সুন্দর সুন্দর কালেকশন করে টাঙিয়ে রেখেছে, ভীষণই ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। যদি তোমাদের কারো সুযোগ হয় চলে এসো, এখান থেকে কিনে নিয়ে চলে যেও। আর দেখতে থাকো আজকের ব্লগ। দেখো কত ধরনের ইয়াররিং, এই ইয়াররিংগুলি মাত্র 20 টাকা, যে নেবে চলে এসো ঝটপট নিয়ে যাও, 20 টাকা 20 টাকা 20 টাকা। আবার চলে আসলাম, এটা গড়িয়াহাট মোড়, এখান থেকে আমি বাস নিয়ে বাড়ি যাব। গড়িয়াহাট থেকে বাজার করে আমি গড়িয়াহাট থেকে বাস পেয়ে গেলাম, বাসে বসে গেছি, একটা বলবো পেয়েছি, বলবোটায় ভিড় আছে, এখনও সিট পাইনি, তাই সামনে দাঁড়িয়ে থেকে তোমাদের জন্য কিছু একটু দৃশ্য আমি তোলার চেষ্টা করছি ওই ফাঁকের থেকে,
কেননা দেখো রাত্রের কলকাতা কত সুন্দর লাগে, মানে এক একটা রূপে এক একটা সেজে ওঠে কিন্তু কলকাতা। সকালের দৃশ্য অন্য লাগে, দুপুরে অন্য লাগে, বিকালে অন্য লাগে। এখন রাত্রিবেলা দেখছি এখন চারিদিক অন্ধকার আর লাইটিংগুলো পড়াতে ভীষণই ভালো লাগছে। তা দেখতে দেখতে অনেকটাই রাস্তা অতিক্রম করে চলে এসেছি, বাড়ির দিকে যাচ্ছি। তখন মনের মধ্যে একটা আনন্দ থাকে যে আর বাড়ি পৌঁছে যাবো, তাই জন্য খুবই ভালো লাগছে। আর আমি এখানেই ব্লগটি শেষ করছি। দেখো আমি পৌঁছে গেছি কিন্তু টেকনোপলিসে, এই জায়গাটা তো টেকনোপলিস তোমাদের জানাই আছে। সবসময় তুমি এইভাবেই রোড ক্রস করতে লোকজন পাবে, তো দেখো সবাই রোড ক্রস করছে। তো আজকের মতন আমি এখানেই সমাপ্ত করলাম আমার ব্লগটি। যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও, তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা সবসময়ের জন্য বন্ধু আছো তাদের তো কিছু বলা নাই, তাদের অসংখ্য ভালোবাসা দিলাম। তোমরা এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো। আজকের মতন রাখি, টাটা বাই বাই, টেক কেয়ার।